প্রেম ফাল্গুন গল্পের ১৬ নম্বর পর্ব। ইস, মুখ ফসকে কী সব বলে ফেললাম আমি! এখন যদি উনি জিজ্ঞাসা করেন মামানি এবং চাচি আমাকে কি বলছেন, তখন কি জবাব দেব আমি? ববি প্রশ্নবিদ্ধ চোখে লিলির দিকে তাকিয়ে বলল, কি বললে? চাচি মামানি আমার থেকে দূরে থাকতে বলেছেন। লিলি হুড় মুড়িয়ে শোয়া থেকে উঠে অসাম পেতে বসল, মাথাটা নিচু করে আমতামতা করে বলল, মুখ ফসকে কী সব বলে ফেলেছি! আপনি আমার কথা ধরে বসে আছেন, জানেনই তো আমি চূড়ান্ত গম্বাট। কথা ঘুরানোর চেষ্টা করবেন একদম, বলো কি হয়েছে। বললাম তো স্লিপ অফ টাং, যা বলেছি খামোখা বলেছি। ববি ক্ষুব্ধ হয়ে লিলির পাশে বসে বলল, মুখ ফসকে সত্যি কথাটাই বলেছ, নাও টেল মি, চাচি এবং মামানি তোমাকে কি বলেছে? ফার্স্ট টু লার্স এভরিথিং। লিলি ভয়ের চোখে ববির দিকে তাকিয়ে বলল, বলবো একটা শর্তে, যদি আপনি চাচি এবং মামানিকে কিছু জিজ্ঞাসা না করেন। ববি লিলির দিকে ডান হাতটা চেপে ধরে চল শক্ত করে বলল, তোমার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই, জাস্ট করেছি স্ট্রেটলি বলে ফেলো উইদাউট এনি ড্রামা অ্যান্ড কন্ডিশন। লিলি মুখটা কাচুমাচু করে বলল, মামানি বলেছেন আমি এখনও ছোটো, এনাফ ম্যাচুর হইনি তাই আপনার থেকে দু এক বছর দূরে থাকতে, কিছু বছর সময় নিয়ে নিজেকে তৈরি করতে, স্টেবল করতে, শারীরিক সম্পর্ক ছাড়াও মানসিক সম্পর্ক তৈরি করতে, আপনার পাশাপাশি থাকতে, আপনার যত্ন নিতে, আপনার খেয়াল রাখতে, আপনাকে ভালোবাসতে, দ্যাটস ইট আর নাথিং। ববি লিলির হাতটা হালকা মোচর দিয়ে শক্ত করে বলল, নাও জানমি চাচি কি বলেছে। লিলি ব্যথা খুঁকে উঠে বলল, চাচি কি বলেছেন বলতে পারবো না, প্লিজ ডোন্ট ফোর্স মি। লিলির হাতটা আরও জোরে মোচড়ে ধরে রাগান্বিত হয়ে বলল, এরপরে যদি মুখ না খোলো হাতটা কিন্তু এবার ভেঙেই ফেলবো, সো লেট মি আনসার কুইকলি। লিলি ব্যথা কুকিয়ে মরছে, ববির ক্ষুদ্র দৃষ্টির কাছে লিলির কুকিয়ে ওঠা ডাজ নট ম্যাটার। লিলি বুঝতে পারছে সত্যিটা না শোনা অবধি ববি কিছুতেই লিলিকে ছাড়বে না, উল্টে আরও পিছাচ হয়ে উঠবে। বাধ্য হয়ে লিলি গলা জড়ানো স্বরে চোখের জল ছেড়ে বলল, চাচি বলেছেন আমাদের বিয়েটা কাজী অফিসে হয়েছে, কোর্ট ম্যারেজ নয়, যে বিয়েটা স্ট্রং হবে যে কোনো মুহূর্তে বিয়েটা ভেঙে যেতে পারে, তাই আপনার থেকে যথেষ্ট দূরে থাকতে, আপনি কোথায় আর আমি কোথায়, আমাদের মাঝখানে তো আকাশ পাতাল তফাৎ। আপনি বিয়েটা সাময়িক আবেগের বশে করে বলেছেন ঠিকই, তবে এনি টাইম আপনি পাল্টে যেতে পারেন, ফ্যামিলির চাপে হোক বা নিজের একক সিদ্ধান্তে, তাই আপনার সাথে মিশে নিজের শেষ সর্বনাশটা না করতে। লিলির হাতটা ছেড়ে ববি খরতর স্বরে লিলির দিকে তাকিয়ে বলল, তার মানে তুমিও বিশ্বাস করে নিলে আমি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারি, তোমাকে ছেড়ে দিতে পারি, তোমার সর্বনাশ করতে পারি? রক্তবর্ণ ধারণ করা হাতটার দিকে তাকিয়ে লিলি হ্যাঁচকে তুলে কেঁদে উঠল, চাচি তো ঠিকই বলেছেন ববি, আমি কোন দিক থেকে আপনার সাথে যাই বলুন, আপনি কত স্মার্ট, হ্যান্ডসাম, টল, বডি বিল্ডার, সুদর্শন, একদম নজর করার মতন, সেখানে আমি তো আপনার তুলনায় কিছুই না, জাস্ট নাথিং। আপনার কত রিচ ফ্যামিলি বলুন তো, জায়গা সম্পত্তির কোনো অভাব নেই, যথেষ্ট গ্র্যাজুয়েট আপনি, তার পাশাপাশি একজন ভালো মনের মানুষও, যার মনে অফুরন্ত দয়া মায়া। লিলি দমনি আবারও বলল, কোন মুহে আপনি আমার কাছে থাকবেন বলুন, আপনি তো আমাকে ভালোবাসেন না, দয়া করে আর কতদিন চলবে, একদিন তো সব ভেঙে যাবে, দয়া উঠে যাবে, তখন তো আমি সর্বনাস্ত হয়েই যাব, কেউ আমাকে ঠাই দিবে না তখন, কেউ না। জেদ সংবরণ করতে না পেরে ববি শরীরের সমস্ত শক্তিদের ঠাস করে লিলির গালে চড় মেরে জোরে চেঁচিয়ে বলল, কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু না, আমি বলছিলাম তুমি কখনো আমাকে বোঝোনি আর বুঝবেও না, দোষটা তোমার বয়সে না, দোষটা তোমার মনের, মন থেকে তুমি কিছু বুঝতে পারো না, কিচ্ছু না। উন্মুক্ত শরীর নিয়ে ববির চোখের কোণে জমানো দুপুরটা জলসহ রুম থেকে প্রস্থান করলেন, সোজা সাদে চলে গেলেন। সাদের রেলিংয়ের উপর বসে ববি গলা জড়ানো কণ্ঠে স্বরের সামনের চুলগুলো খুব জোরে জোরে টেনে টেনে বলল, যার জন্য এত স্যাক্রিফাইস করছি সেও আমাকে বুঝলো না, দিন শেষে সেও আমাকে হার্ট করলো, আমাকে ভুল বুঝলো, কী করে আমি লিলিকে বোঝাবো? লিলি আমার অপশন নয়, লিলি আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, যার জন্য আমি আমার পরিবারের সাথে লড়াই করেছি, প্রতিনিয়ত তাদের হার্ট করছি, ভেতরে ভেতরে নিজেও ধুকে মরছি, আদৌ কি লিলি কখনো আমার ভালোবাসা বুঝবে না, ভালোবাসা আমাকে কাছে টেনে নেবে না? কত যুগ অপেক্ষা করতে হবে আমার লিলির ভালোবাসার জন্য, কত যুগ আমাকে এভাবে কষ্ট পেতে হবে, তার থেকে ডিস্টেন্স মেনটেন করেই চলতে হবে, মাঝে মাঝে কি আমি হাঁপিয়ে উঠব না, বিরক্ত হয়ে উঠব না, কতকাল আর মেয়েটাকে নির্বোধ থাকবে, কতকাল? দুটো সিগারেট ববি একসাথে ফুঁকছে, চোখ দুটো তার লাভার রূপ ধারণ করেছে, লিলিকে মারা চোটটা তার চোখে বারবার ভাসছে, যেদের বসে সে লিলির কাছে যাওয়ার ইচ্ছেটাকে দমিয়ে রেখেছে, পুরোপুরি দমিয়ে রেখেছে।
ওইদিকে লিলি ব্যাডের এক কোণায় গুটিসুটি হয়ে হাঁটুতে কপালটিকে অনবরত কাঁদছে। গাল হাত দুটি প্রচণ্ড ব্যথা করছে, হাতের সাথে গালটো সাংঘাতিক লাল হয়ে আছে। লিলি ফুপিয়ে কাঁদছে আর বলছে, চাচি ঠিকই বলেছে ববি, আপনি যে কোনো মুহূর্তে পাল্টে যাবেন, সেজন্যই তো আপনি আমার সাথে এত রুড বিহেভ করেন, অযথা রাগারাগি করেন। আজ তোমার গায়ে হাতও তুললেন, দয়া করেই আপনি আমাকে বিয়ে করেছেন, এখনও তো খুব পস্তাচ্ছেন, তাই এভাবে খুব ঝাড়ছেন, মারধর করে আমার উপর খুব ঝাড়ছেন। তন্মধ্যে রুমের দরজায় টোকা পড়ল। দরজার ওই পাশ দিয়ে জিনি আহমেদ সশব্দে লিলিকে ডেকে বললেন, লিলি দরজাটা খোলো, আমার মেয়েরা তোমার সাথে কথা বলবে। লিলি ফটাফট চোখের জল মুছে নিজেকে শান্ত করে মাথায় বড় ঘোমটা টেনে দ্রুত পায়ে হেঁটে রুমের দরজা খুলে দিল। অমনি জিনি আহমেদ ফোন হাতে নিয়ে প্রফুল্লিত হাসিতে লিলির দিকে তাকিয়ে বলল, কুমকুম আর গয়না তোমার সাথে কথা বলতে চাইছে, ফোনটা ধরো, কথা বলো, দুজনই গ্রুপ কলে আছে। কুমকুম আর গয়না, বা নামগুলো তো সুন্দর। লিলি কাপাহাতে ফোনটা নিতেই জিনি আহমেদ কপাল কুচকে উত্তীর্ণ চাহনিতে বললেন, লিলি তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন, ডান গালটাও লাল হয়ে আছে, কি হয়েছে? লিলি থতমতকে আমতা আমতা করে বলল, কিছু হয়নি মামানি, মাইগ্রেন থেকে মাথা ব্যথা করছিল তাই হয়তো এমন দেখাচ্ছে। গ্রুপ কল থেকে কুমকুম জোরে চেঁচিয়ে বলল, দাঁড়াও আম্মু আমি ভিডিও কল করছি, অডিও কলে তো ববির বউকে দেখা যাবে না। গয়না জিপ কেটে বলল, ওপস আমি তো ভুলে গেছি, দাঁড়াও আমি ভিডিও কল করছি। জিনি আহমেদ মৃদু হেসে লিলিকে বললেন, দেখেছ আমি বলেছিলাম না ববির বিয়ের কথা শুনলে দুজন পাগল হয়ে যাবে, দেখলে তো ঠিক পাগল হয়ে গেছে তোমাকে দেখতে। লিলি জোরপূর্বক হাসলো, তন্মধ্যে ভিডিও কল বেজে উঠল। লিলি মুখের কাছে ফোনটা ধরে ইতস্তত বোধ করে কলটা পিক করতে ওই পাশ থেকে কুমকুম গয়নার সুন্দর প্লাস মায়াবী মুখটা স্পষ্ট হলো। দুজনই খুব হেসে হেসে কথা বলল, হাই লিলি। লিলি খুব জোরপূর্বক হেসে বলল, হ্যালো। গয়না পুলকিত দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, ওয়াও লিলি তোমার নামের সাথে তো তোমার চেহারাটাও বড্ড মিল আছে, একদম ফুটন্ত পদ্মের মতো শুভ্র কোমল সুশ্রী তুমি, আমাদের ববির চয়েজ আছে বলতে হবে। কুমকুম গয়নার সাথে তাল মিলিয়ে বলল, সিরিয়াসলি লিলি, ইউ আর সো কিউট, লাভলি, অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল অলসো, নিশ্চয়ই ববি তোমার নাদুস নাদুস চোখের প্রেমে পড়েছে, তোমাকে সামনাসামনি দেখার ইচ্ছাটা প্রবলভাবে বেড়ে গেল, মনে তো হচ্ছে এবার দেশে আসতেই হবে, কি বলিস গয়না? গয়না সো এক্সাইটেড হয়ে বলল, আমি আজই তোফাকে বলবো টিকিট কাটার জন্য, আপু তুমিও জিজুকে বলো খুব দ্রুত আমাদের তোমাদের টিকিটটা কনফার্ম করে নিতে। লিলি খানিক উত্তীর্ণ হয়ে আমতামতা করে বলল, না আপু এত প্যারেশন হয়ে আপনাদের আসতে হবে না, কত দূরের পথ, আপনারা বরং ধীরে সুস্থে আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করব। জিনি আহমেদ লিলির পাশে দাঁড়িয়ে লিলির কথায় সাজানিয়ে বলেন, লিলি ঠিকই বলেছে গয়না কুমকুম, ধীরে সুস্থে এসো তোমরা, এত তাড়াহুড়া করতে হবে না, লিলি তো আমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে না। গয়না ঠোঁট উল্টে বলল, ঠিক আছে ধীরে সুস্থে আসবো, তোমরা এত ব্যস্ত হয়েও না। মৃদু হেসে গয়না লিলির দিকে তাকিয়ে বলল, তারপর বলো কেমন আছো লিলি, আমার রাগী গম্বাট ভাইটার সাথে সংসার কেমন চলছে? লিলি মাথাটা নিচু করে মন হেসে বলল, ভালো। কুমকুম অট্ট হেসে বলল, দেখ দেখ আমাদের ববির বউ গ্লো করছে, বেচারি ভীষণ লজ্জা পেয়েছে। গয়না হেয়ালি স্বরে বলল, ববি আত্মচাপা স্বভাবের, ও মাই গড, প্রেম করলো, ভালোবাসা ভালোবাসলো, সাডেন বিয়েও করে নিল, অথচ আমরা বোনরা কিছুই জানতে পারলাম না, হাউ স্ট্রেঞ্জ কুমকুম আপু। জিনি আহমেদ শান্ত স্বরে বললেন, আর বলিস না, আমরা ঘরের মানুষরা কিছু জানতে পারলাম না, আর তোরা তো সুদূর লন্ডনে থাকিস, তোরা জানবি কিভাবে বল, তোদের বাবা ফুপুয়া ফুপু হ্যামা সবাই তো খুবই ফায়ার হয়ে আছে ববির উপর, কেউ ববির সাথে কথাই বলছে না, অন্যদিকে লিলির নাম তো ওরা একদমই শুনতে পারছে না, রাগে গজগজ করছে। কুমকুম মৌন স্বরে বলল, সাময়িক কষ্ট সবাই পেয়েছে আম্মু, ওর অবশ্য কারণও আছে, আব্বু ফুপু হ্যামাপু সবাই তো আয়রার সাথে ববির বিয়েটা ঠিক করেছিল, মাঝখানে থেকে ববি এমন আপত্তিকর ঘটনাটা ঘটিয়েই বসলো, সবার খেপে যাওয়াটা ইজ নর্মাল, তবে আমরা তো আমাদের আব্বু আপু ফুপুকে খুব ভালো করে চিনি, ওনারা বেশি দিন রাগ করে থাকতে পারবেন না, দেখো ববি এবং লিলিকে ওনারা ঠিক মেনে নেবেন, অপেক্ষা শুধু সঠিক সময়ের।